আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি সূত্রাং নামে যে ঘূর্ণিঝড়টি তো এই ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে আসছি। আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি। আজকে এই ঘূর্ণিঝড়ের কারণে প্রভাবে পুরো ঢাকা শহরে আজকে সারাদিন বৃষ্টির কারণে রাইড শেয়ার বন্ধ হয়ে গেছে। মোটামুটি কোনো যাত্রী নেই, কোনো কিছু মানুষজন নেই, রাস্তাঘাট পুরোই ফাঁকা, কেউ ঘর থেকে বের হতে পারছে না। তো আসলে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখন বর্তমানে বাজে 3:14। তো এখন বর্তমান যে পরিস্থিতি, এই যে দেখেন 3:14-এর যে স্থানটা আমি আপনাদেরকে এই যে দেখাচ্ছি, যে নিচে মানডে 24/15, মানে 3:00 বাজতেছে এখন। এটি আছে বর্তমানে খুলনার কাছাকাছি, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন খুলনার কাছাকাছি আছে। এটা বেশি সম্ভব খুলনা এবং বরিশালের উপরে আঘাত হানতে পারে 150 কিলোমিটার গতিবেগে। তো আপনারা যারা বরিশাল এবং খুলনা শহরে আছেন, ডিস্ট্রিক্টে আছেন, আপনারা যেখানে আছেন সেখান থেকে আশ্রয় কেন্দ্রে আপনারা চলে যান। কারণ এই সেত্রাং যে ঘূর্ণিঝড়টি, এটি একটি ভয়াবহ সিডর যে হয়েছিল, সিডরের মতোই যেসব স্থানে আঘাত হেনেছিল সেই সব স্থানে আঘাত হানবে আশা করা যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু লাইভ দেখাচ্ছি, দেখেন এটা কোথা থেকে কোথায় যাবে, কোথায় আঘাত হানতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ, আর এটা হচ্ছে ঘূর্ণিঝড়। এখন আমি যদি এখান থেকে প্লে করি, এই দেখতে পাচ্ছেন এই যে আঘাত হেনে ঢাকা শহরের এদিক দিয়ে চলে যাবে, মানে ঢাকার উপরেও কিছুটা প্রভাব পড়বে আর কি। তো এই অবস্থা। আমি আরেকটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনাদেরকে আমি আবার দেখানোর চেষ্টা করি, এটা আছে বর্তমানে এই যে এই জায়গাটাতে আছে এখন বর্তমানে। এখন এইখান থেকে এইখানে এটা হচ্ছে 18, মানে 6:00 বাজে সন্ধ্যা 6:00-8:00 দিকে আপনার উপকূলীয় যে এলাকা, বরিশাল, পটুয়াখালী, খুলনা, মোংলা, যে সমস্ত এলাকা আছে সে সমস্ত এলাকাতে সন্ধ্যার পরপরে কিন্তু এটা আঘাত হানার সম্ভাবনা আমি দেখতেছি এখান থেকেই। এখন টেলিভিশনে কি বলতেছে যে গতকালকে আঘাত হানতে পারে, কিন্তু না, আমি দেখতেছি লাইভে এখানে সন্ধ্যার পরে, আজকে সন্ধ্যার পর আঘাত হানার সম্ভাবনা বেশি। তো আরেকটু আমি যাচ্ছি যে এখানে দেখেন, এখানে দেখাচ্ছে মানডে 24/20, মানে রাত্রে 10:00 বাজে অলরেডি আপনার আঘাত হেনে ফেলবে। এই যে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন এই যে গোল চিহ্নটি, এই যে এটা অলরেডি 10:00 বাজে কিন্তু এখানে আঘাত হেনে চলে যাবে। তার মানে 7:00-8:00 দিকে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আমি জুম আউট করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। তো ছোট করে দিলে এই যে দেখেন এখানে আঘাতটা হানতে পারবে 10:00 বাজে তারপরে এখান থেকে এখানে রাত 1:00 বাজে এখান থেকে ঘূর্ণিঝড় হয়ে জিনিসটা ঢাকার দিকে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে এখন এই যে ঢাকার পাশেই দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ঢাকা, হ্যাঁ, ঢাকা ডিস্ট্রিক্টের পর এখান থেকে ঢাকা থেকে চলে যাবে ময়মনসিং থেকে এটা শেষ হয়ে যাবে, আস্তে আস্তে এটা ভ্যানিশ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের আপডেট। আপডেটটি আমি জানি না আপনাদের কতটুকু উপকারে আসছে, কতটুকু কাজে লাগছে। আপনারা যারা সমুদ্রর পাশে থাকেন, তারা অবশ্যই একটু সাবধানে থাকবেন। আপনারা আশ্রয় কেন্দ্রগুলো যেগুলো আছে সেগুলোতে আপনারা চলে যাবেন, আজকে ঘর থেকে না বেরোলেই ভালো হবে আপনাদেরকে। তো এই ছিল আজকে আমার কাছে আপডেট। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।